জয় মা রামচণ্ডী। আমি অছি এবে অনুগুল জেলার কোশলা ঠারে, যেউটি মা রামচণ্ডী যাত্রা আরম্ভ হয়েছে এবং পাঁচ দিন যাত্রা চালিব এবং ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বিতীয়া তিথি হুয়ে। এটি বহুত কিংবদন্তি রয়েছে এবং অপৈতৃক এটি অধিয়া পড়লে পুত্র হবার বিশ্বাস রয়েছে। আমি সিধাসলখ প্রতিক্রিয়া দেওয়া, এটিকার গ্রামবাসী অনেক এবং স্থানীয় লোক অনেক। আজ্ঞা কম কবে এ মন্দিরের পূজা কিভাবে চলে, কম রয়েছে এর কিংবদন্তি? বিশেষ ভাবে কেউ আবাহন কালের এ পূজা কার্যক্রম চালি আসুচি, এখন কাদুয়ালি যাত্রা, কোশল যাত্রা, ভাদ্রব যাত্রা নামে নামিত করা যাইছি। বিশেষ ভাবে 1919 মশা কোশলা ইতিহাস যা সম্পর্কিত, যে সম্পর্কে কালীচরণ সার লিখিলে সে সম্বন্ধে বিশেষ ভাবে সেটি আলোচিত করা যাইছি। কুহা যায় যে কেউ আবাহন কালর এ প্রথা বা এ পরম্পরা চলি আসুচি। কুহা যায় মা বুড়ি বেশরে যেতবে কোশলা অঞ্চলের কিছু বেপারী মানে যাতে কমলাঙ্গ অঞ্চলক, যেটা কি হচ্ছে আমার মেরামন্ডিল অঞ্চলের অবস্থিত, সেটিকে হাট করা যাতে তাঁকরি সহিত মা বুড়ি বেশরে ভিকারুণী বেশরে এই জায়গাকে আসলে এবং এই জায়গার আসি সে অন্তর্ধান হয়ে যাই এবং তা পরবর্তী সময়ের জনে গৌড় যেত আসি দেখলে যে এক দুধিয়ালি যেত অছড়া গাইটি যে কি ক্ষীর ন দে সে গাইটি আসিকি এটি আসি ক্ষীর প্রদান করুচি এবং এই জায়গাকে সে দেখলে এই জায়গার খুম্বেশ্বরী দেখিলে। খুম্বেশ্বরী দেখা পরে মা রামচণ্ডী সেই জায়গার আবির্ভূত হয়েছে। এটি মহাদেব খুম্বেশ্বরী ভাবে পূজা পাঁতি এবং মা রামচণ্ডী ষোড়শিরা বিশিষ্ট যে অছে আমার কাঠ অছি ডম্বর বিশিষ্ট কাঠ অছি সে তার প্রতিমা রূপে সেটি পূজা পাওছেন। বিশেষ ভাবে এ স্থানর এক বিশেষ মাহাত্ম্য অছি, যে মানসিক ধারী মানে যে এটি পড়ন্তি অধিয়া পড়ন্তি তাঙ্কর অধিয়া অচির পূরণ হুয়ে এবং সন্তানবতী যে মানে সন্তানকামী স্ত্রী লোক মানে যে সন্তান বিশেষ ভাবে প্রাপ্ত হয়ে নথাতি, অর্থাৎ বিজ্ঞান যে জায়গার অসম্ভব হয়ে পড়ে, বিজ্ঞান যে জায়গায় ফেল মারে সেই জায়গায় এটি অধিয়া পড়া পরে মহিলা মানে সন্তানবতী বা পুত্রবতী হয়ে থাকে বলে বিশ্বাস রয়েছে। চলিত বর্ষ কেতে জন অধিয়া পড়ছেন এবং এটি কিভাবে ভাবে লোক সমাগম রয়েছে? ওম সর্বমঙ্গলে মাঙ্গল্যে শিবে সবার্থ সাধিকে শরণ ত্রিয়ম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণ সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আজ্ঞা চলিত বর্ষ শতাধিক লোক এঠে অধিয়া দিয়ে, এ বর্ষ বি বহু সংখ্যায় মা মাউসী মানে অধিয়া দিয়েছেন। এই মাঙ্কর করুণারু নিঃসন্তান যিয়ে অছন্তি নিশ্চয় পুত্র লাভ করন্তি, ই আবাহন কালর লাগি আসিছি। সকাল সকাল আম দেহুরি মন্দিরকু আসন্তি, তাঙ্কর ঠাকুরঙ্কু মার্জনা করন্তি, করি সারিলা পরে আলম বন্ধা হুয়ে, তাপরে ভোগ রাগ লগালা যায়, তাপরে দিন সারা ভোগ চলে, পুনি দেহুরি হরু ভোগ আসে এবং আমার গ্রামর প্রধান হেরু ভোগ আসে, সাহু হরু ভোগ আসে, দেহুরি হরু আলম আসে, আসলে এটি আমার পুনি পূজা হুয়ে। অবিকা পূজা তো চালিছি, সমস্তে জনসমাগম বহুত হয়েছেন। দেখন্তু এটি রাজা রাজুড়া আমলের পূজা চালি থাকে এবং মাঙ্কর পূজা হুয়ে। এটি অনুগুলর যে রাজা লে সে এটি অপুত্রিক লে এবং এটি সন্তান প্রাপ্ত হয়েছেন, এটি অধিয়া পড়ছেন, মাঙ্ক পাখে মনাসিছেন এবং সন্তান প্রাপ্তি হয়েছেন। সেইভাবে ভাবে এটি যে এবে বর্তমান সে প্রথা চলছে এবং বিশ্বাস লোকঙ্কর রয়েছে মাঙ্ক উপরে। আমি সিধাসলখ প্রতিক্রিয়া নেবু, এটি জন মহিলা অনেক সে এটি দর্শন করা আসছেন। আজ্ঞা কম এটি কেতে দিন হল এটি দর্শন করা আসছেন এবং কম মাঙ্কর মহিমা আছে এবং ধন্যবাদ। প্রথমে মু আপনার মাধ্যমে আম অনুগুল জেলার কোশলা গ্রামের অধিষ্ঠাতি দেবী মা রামচণ্ডী আজ হচ্ছে বার্ষিক মহোৎসব। এই মহোৎসবের ভক্তঙ্ক যেত ভক্ত আসছেন সমস্ত শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই মহোৎসবের বহু জোরে বর্ষা বি হচ্ছে, কোশলা গ্রামের বর্ষা হোনি কিন্তু আম কোশলা গ্রাম আর পাখে বর্ষা হচ্ছে, দুই পাখে বর্ষা হচ্ছে। বর্ষা কু লোক খাতির ন করে মা রামচণ্ডী যে আত্মবিশ্বাস অছি, মাঙ্ক যে মনস্কামনা যে মানি থাকে সে মনস্কামনা মা পূরণ করে থাকে, তো সেপাই সমস্ত ভক্ত বর্ষা কু খাতির ন করবে আজ সে উপস্থিত হয়েছেন। তো সমস্ত ভক্তঙ্কু মোর এতিকি রহিব,
ମାଆଙ୍କ ଏଇ ମହୋତ୍ସବରେ ସମସ୍ତେ ଉପସ୍ଥିତ ରହି ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ସହିତ ଆମେ ଏଠି ମାଆଙ୍କ ପୂଜାକୁ ଉପଲବ୍ଧ କରିବା। ଦେଖନ୍ତୁ ମାଆଙ୍କର ପୂଜା ଚାଲିଛି ଏଠି, ଯେଉଁମାନେ ଅଧିଆ ପଡ଼ନ୍ତି ତାଙ୍କର ପୁତ୍ର ସନ୍ତାନ ହୁଏ ଏବଂ ତାଙ୍କର ମାନସିକ ପୂରଣ ହୁଏ, ଏବଂ ଯେଉଁମାନେ ଏଠି ଛୋଟ ଛୋଟ ଶିଶୁ ରହିଛନ୍ତି ସେମାନେ ତାଙ୍କର ମଧ୍ୟ ମୁଣ୍ଡନ କରାଯାଏ, ଏବଂ ଏଠି ଠାକୁରଙ୍କର ଏବଂ ଠାକୁରାଣୀଙ୍କର ବିଭିନ୍ନ ପ୍ରକାରର କିମ୍ବଦନ୍ତୀ ରହିଛି। ଏଠି ଶିବଙ୍କର କୌଣସି ପ୍ରାଦୁର୍ଭାବ ନଥିଲା ବେଳେ ଏବଂ ଶିବ ଏଠି ପୂଜା ପାଉଥିବା ବେଳେ ଏବଂ ଚଣ୍ଡୀଙ୍କର ପୂଜା ଚାଲେ, ଏବଂ ତ୍ରେତୟା ଯୁଗ ସହିତ ମାଆଙ୍କର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଯେଉଁ ମାଆଙ୍କର ଯଥା ରୀତି ରହିଛି ଏବଂ ମାଆଙ୍କର ଏଠି ପୀଠ ରହିଛି, ଏବଂ ଦେଖିବାକୁ ଗଲେ ଏଠି ମାଆଙ୍କର ପୂଜା ଚାଲିଛି ଏବଂ ଶହ ଶହ ମହିଳା ଅଧିଆ ପଡ଼ିଛନ୍ତି। ମାନସିକ ପୂରଣ ହେବ ଏବଂ ମାନସିକ ମଧ୍ୟ ବହୁତ ମହିଳାଙ୍କର ପୂରଣ ହୁଏ, ବିଶ୍ୱାସ ଏବଂ ଆଶା ରହିଛି। ଅନୁଗୁଳ ଛେଣ୍ଡିପଦା ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।